কোভিডে আক্রান্ত হয়ে পূর্ব বর্ধমানে এই প্রথম মৃত্যু হলো এক বৃদ্ধের। কোভিডে আক্রান্ত হয়ে পূর্ব বর্ধমানে মৃত্যু হলো এক বৃদ্ধের। তার বয়স হয়েছিল 70 বছর। মৃতের বাড়ি মেমারি থানার অন্তর্গত বাগিলা অঞ্চলের কেষ্টপুর গ্রামে। 12 বছর ধরে উনি প্রতিবন্ধী ছিলেন, চোখে দেখতে পেতেন না। গত সোমবার জ্বর সর্দি হাঁপানির উপসর্গ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকালই সন্ধ্যায় বৃদ্ধের মৃত্যু হয়। কোভিড উপসর্গ থাকায় ওই ব্যক্তিকে হাসপাতালের সারি ওয়ার্ডে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়। রাতে মৃতের কোভিড পজিটিভ আসে। এখানে উল্লেখ্য, গতকালই কোভিডে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত ব্যক্তি বহুদিন ধরে বেশ কয়েকটি রোগে ভুগছিলেন, তার চিকিৎসাও চলছিল। তাকে মেমারি থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। और हॉस्पिटल में डे फर्स्ट डे ही वाज एडमिटेड। उसका पॉजिटिव टेस्टिंग रिपोर्ट उसके डेथ के जस्ट पहले आया, लेकिन कल शाम को उसका डेथ हुआ है। और उसको कुछ और भी डिजीज थे, किंतु प्राइमरली इट अपीयर्स कि ही हैज बीन इन्फेक्टेड विद कोरोना। और अभी उसका बॉडी डिस्पोज अपन कर रहा है मंगल को थाने का, वहाँ डेडिकेटेड क्रीमेशन वहाँ। हाँ, वर्तमान में पहली मौत है इसमें, नो डाउट पहली मौत। ट्रेवल हिस्ट्री और बहुत सीवियरली इल था पहले से, है ना। इसके पहले हॉस्पिटल में बीमारी में भर्ती था, बीमारी से रेफर किया है बीकेसी से, और कोमोरबिडिटी कैसे किया, इसमें था कि कोरोना, कोरोना तो बाहर नहीं निकला, लेकिन उसको पहले से कई एलिमेंट थे। और मैंने डायबिटिक छो, হার্ট পেশেন্ট ছিল, মানে প্রায়ই হসপিটাল আসতো, হ্যাঁ। মেমারি হসপিটাল থেকে রেফার করা হয়েছে ওকে। এবার সারি পেশেন্ট ছিল, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ যাকে বলে। তারপরে ওকে সোয়াব নেওয়া হয়েছে, সোয়াব পজিটিভ এসছে, পজিটিভ আসার পর মারা গেছে। ইসকে লিয়ে হলো লাইন লিস্টিং করতে হয়, উসকে সাথ জো সম্পর্ক মে আয়ে হ্যাঁ, জিতনে লোক হ্যাঁ উনকো লাইন লিস্টিং করেঙ্গে। লাইন লিস্টিং কে বাদ ইস জিলে মে আজ তক 190 রিপোর্টেড কেস হ্যায়, বল সকতে হ্যাঁ মার্চ কে লাস্ট উইক সে লেকে আজ তক টিল ডেট। অ্যাক্টিভ আজ কে ডেট 26 আর ডিসচার্জ 164, এক কি মত। পূর্ব বর্তমান থেকে পাপাই সরকার টাইমস বাংলা।